তারিখ সম্ভাব্য ঘূর্ণিঝড় চিত্রা সুন্দরবন উপকূলে আসতে পড়তে পারে। সাইক্লোন ওয়ার্নিং আছে, আপনারা নিজে নিজে জায়গায় চলে যাবেন। 110 কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, কোথায় আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং জানালো মৌসুম ভবন। ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসবে বঙ্গোপসাগরের উপর দিয়ে। শনিবার থেকেই শক্তি বাড়াতে শুরু করবে এই ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে কোন উপকূলে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় এবং তার প্রভাব বাংলার কোন কোন জেলায় পড়বে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের 2 জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এর প্রভাবে রাজ্যের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিস্তারিত জানাবো আপনাদের আজকের ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এখন ভিডিওটি রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আপনার ওখানে ওয়েদার কেমন রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। খানিক বাক নিয়ে বাংলাদেশের উপকূলে সিত্রাং, রবিবার তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরের দিন অর্থাৎ সোমবার ঘূর্ণিঝড় সিত্রাঙে পরিণত হয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, কিন্তু এদিন আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে তা খানিক বাঁক নিয়ে বাংলাদেশের উপকূলে কিন্তু আঁচড়ে পড়বে। দীপাবলি অর্থাৎ 24 অক্টোবর থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী অঞ্চলগুলিতে। রবিবার সকালে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সম্ভবত অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর দিকে বাঁক নেবে। কালী পুজোর সকালে পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরের ওপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় পরিণত হওয়ার পর সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে পৌঁছে যাবে। মঙ্গলবার বিকালে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই অবস্থান করবে সিত্রাং। সেই সময় হাওয়ার গতিবেগ 90 থেকে 100 কিমি থাকতে পারে, দমকা হাওয়ার বেগ 110 কিমিও পৌঁছে যেতে পারে। বুধবার ভোর 5:30 পর্যন্ত এটি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করবে, তবে ঝড়ের বেগ অনেকটাই কমে যাবে। এর প্রভাবে ওড়িশার পাশাপাশি বৃষ্টি হবে বাংলাতেও। সোমবার ও মঙ্গলবার একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড়ে লাইভ ট্র্যাকিং করছি, যেখানে বর্তমানে ঘূর্ণিঝড়টি কিন্তু নিম্নচাপ রূপে অবস্থান করছে বঙ্গোপসাগরে এবং যা আজকেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তা ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে বাংলা এবং বাংলাদেশের দিকেই। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় কিন্তু 25 অক্টোবর মঙ্গলবার সেই দিনই কিন্তু বাংলাদেশের উপকূলের কাছেই কিন্তু আঁচড়ে পড়বে এবং এটি কিন্তু সরাসরি বাংলাদেশেই ল্যান্ডফল হতে চলেছে এবং ল্যান্ডফল হওয়ার পরে এই যে পশ্চিমবঙ্গের যে সমস্ত দক্ষিণের জেলাগুলি রয়েছে অর্থাৎ 224 পরগনার জন্য রয়েছে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতেও কিন্তু হালকা মাঝারির বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু হাওয়ার গতিবেগ বেশি থাকলেও কলকাতা সহ আশেপাশের যে সমস্ত জেলা রয়েছে হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জেলায় কিন্তু হাওয়ার দাপট 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হতে চলেছে এবং সোম থেকে বুধবার পর্যন্ত হালকা মাঝারির বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর উপকূলের যে 2 জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশের কিন্তু খুলনার কাছাকাছি এটি কিন্তু আঁচড়ে পড়তে চলেছে, কালাপাড়া, খুলনা এই সমস্ত জায়গায়, যার প্রভাবে কিন্তু বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে খুলনা সহ আশেপাশের জেলাগুলিতে, সাতক্ষীরা এবং বাংলাদেশের মাথাবেড়িয়া, বরিশাল, এদিকে কালাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু ঘূর্ণিঝড় যখনই আঁচড়ে পড়বে 90 থেকে কিন্তু 100 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেই দমকা হাওয়ার দাপটটা কিন্তু 110 পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এই সমস্ত উপকূলীয় মানুষদের জন্য রয়েছে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই সমস্ত জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড়টা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের উপকূলেই কিন্তু ল্যান্ডফল হতে চলেছে, যার প্রভাব পশ্চিমবঙ্গেও থাকবে। পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণের 224 পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই ছিল এই মুহূর্তের আপডেট, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন।